नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। जानुआरी 2023 आपनी तुला राशिर मानुष कि सम्भावना उठे आसते चले विषय निये भिडियोते आमी विस्तारित आलोचना करते चले। प्रत्येके के नतून बचरेर अनेक अनेक शुभेच्छा जानाय। जारा आमार साथे परामर्श निते चाइछेन अवश्य स्क्रिने देवा ह्वाट्सएप बुकिं नम्बरे आपनारा मेसेज करुन। अर्थात एखाने सम्पूर्ण रूपे किन्तु आपनादेरके जारा आमार साथे कन्टैक्ट करते चाइछेन अवश्य स्क्रिने देवा ह्वाट्सएप बुकिं नम्बरे आपनारा ह्वाट्सएपे मेसेजटा करुन। चट जल्दि आपनारा किन्तु रिप्लाई किन्तु पेये जाबेन। देखुन ग्रहेर जा गोचर, प्रथम कथा तुला राशि क्षेत्रे बोली, এই বছরের প্রথম মাস আপনাদের জন্য কিন্তু অগ্রগতির একটি মাস হতে চলেছে, অর্থাৎ বছরের শ্রেষ্ঠ মাস হতে চলেছে জানুয়ারি 2023। স্বাস্থ্যের জায়গাটা বলি, দেখুন আপনাদের রাশির অধিপতি মিত্র গৃহে অবস্থান করছে এবং মিত্র রাশির সাথে অবস্থান করছে। প্রথম কথা স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। স্বাস্থ্য নিয়ে কোনো তেমন বড় সমস্যা কিন্তু নেই, ছোটোখাটো সর্দি কাশি তো লেগেই আছে ওটাকে বড় ধরনের, কিন্তু কোনো মেজর ধরনের যে সমস্যা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের ধনাধিপতি আপনার অষ্টমভাবে চলে গেছে। দেখুন ধনাধিপতি অষ্টমভাবে চলে গিয়ে বকরি থেকে মার্গিয়ে হচ্ছে। এবার কী হবে বলুন তো, এই যে খরচের জায়গাটা কিছুটা 12 জানুয়ারির পর থেকে খরচটা কিছুটা হলো কন্ট্রোল কিন্তু আপনাদের হবে, অর্থাৎ সেভিংসের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি তুলা রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে অর্থনৈতিকের জায়গাটা কিন্তু সেভিংস আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু চলেছে আপনি তুলা রাশির মানুষ। এবং সরাসরি বৃহস্পতির নবম দৃষ্টি আপনার ধনভাবে পড়ায় আপনাদের পরিবারের ক্ষেত্রে পরিবারের বৃদ্ধি, পারিবারিক সুখ এই জায়গাগুলো কিন্তু রয়েছে। তৃতীয়ভাবে বুধের অবস্থান সরাসরি ভাগ্যভাগকে দৃষ্টি দিচ্ছে ভাগ্যাধিপতি। আপনারা যারা কন্ট্রাক্টগুলোর সঙ্গে যুক্ত আছে, শেয়ার বাজার, আপনি অনলাইন কাজ, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনি সেলসের সঙ্গে আছেন, আপনি মার্কেটিং লাইনে আছেন, আপনি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু দুর্দান্ত লাভ এই সময় কিন্তু দিতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে। এবার আসি তুলা রাশির ক্ষেত্রে, চতুর্থভাবে শনি অবস্থান করছে কত তারিখ, 16 তারিখ পর্যন্ত শশনম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং শুক্রও কিন্তু থাকছে। এখানে কিন্তু আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, রাজনীতির ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পেতে চলেছে তুলা রাশি আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে সব থেকে আপনাদের জন্য বড় সুসংবাদ হচ্ছে 17ই জানুয়ারি 2023 এই ডেটটি আপনারা ডায়েরিতে নোট করে নিন। শনি রাশি পরিবর্তন করছে, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এই যে ত্রিকোণভাবে প্রবেশ করে শনি প্রথম আপনাদের দিবে শিক্ষাক্ষেত্রে। যারা শিক্ষার্থী আছেন কিনা তাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আপনি তুলা রাশির মানুষ, এবার কিন্তু সন্তানের জায়গাটা কিন্তু গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করছে তুলা রাশির ক্ষেত্রে। সন্তানের এডুকেশান, সন্তান প্রাপ্তির জন্য এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন তুলা রাশির আপনি মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। 22শে জানুয়ারি 2023 শুক্র পঞ্চমভাবে, শুক্র এবং শনি একত্রে পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু ঘটাতে কিন্তু চলেছে। যারা ইয়াং জেনারেশন আছে, যাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্রেকআপ চলে আসছিল, সেই ব্রেকআপটা আপনাদের কাটতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু রয়েছে।
প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, যদিও নিজস্ব পার্সোনাল চার্ট দেখা দরকার। এবং যারা গাড়ির ব্যবসা করছেন, যারা পেট্রোল কেমিক্যালের ব্যবসা করছেন, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, কয়লার সঙ্গে যুক্ত আছেন, যারা ইলেকট্রনিক্স প্রোডাক্টসের সঙ্গে যুক্ত আছেন, যারা কসমেটিক্সের সঙ্গে যুক্ত আছেন, যারা বিউটি পার্লারের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভ কিন্তু এই সময় দিতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। ষষ্ঠভাবে বৃহস্পতি মার্গী হয়ে গেছে, আপনাদের বেশ কিছু ক্ষেত্রে যাদের ঋণে পড়ে গেছিলেন, ঋণ কিছুটা আপনাদের পরিশোধ কিন্তু হতে চলেছে, এবং কিছুটা আপনাদের পেটের সমস্যা দিবে। তবে যাদের মামলা মকদ্দমা চলছে, পারিবারিক সমস্যা চলছে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের কাটিয়ে আপনারা কিন্তু উঠতে কিন্তু চলেছেন। এবার তুলা রাশির সপ্তম ভাব, দেখুন সপ্তম ভাবে রাহু অবস্থান করছে, সপ্তমপতি অষ্টম ভাবে। দেখুন এখানে কিন্তু খুব একটা কিন্তু আশার আলো কিন্তু নেই, এখানে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ মতপার্থক্য কিন্তু রয়েই যাবে। তবে 12 জানুয়ারি পর্যন্ত একটু সাবধান, 12 জানুয়ারির পর থেকে কিন্তু মঙ্গল বকরী থেকে মার্গী হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনাদের কিন্তু শুভ অবস্থাতে কিন্তু আপনাদের ফল কিন্তু দিতে চলেছে। এবং এর সাথে সাথে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, তারা কিন্তু চোখ কান খুলে ব্যবসা করুন, কারণ দেখা গেল 2-3 জন 5 জন মিলে একসঙ্গে ব্যবসা করছেন, সেখানে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। অর্থাৎ ইনভেস্টমেন্ট করার আগে একবার আপনি কনসাল্ট করে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। তুলা রাশি গোল্ডেন টাইম আসতে চলেছে, সর্বোপরি আপনাদের শনির ঢাইয়া সমাপ্ত হয়ে যাচ্ছে, শনির ঢাইয়া সমাপ্ত হয়ে গিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে। শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট, তুলা রাশির আপনি যদি মানুষ হন, শনি কিন্তু আপনাদেরকে কিন্তু এই টানা আড়াই বছর আপনাদের সম্পত্তিগত দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু লাভবান নিশ্চিত রূপে কিন্তু করাবে। তবে ব্যবসার জায়গাটা যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, এখন বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, সেখানে অর্থ ক্ষতি আপনাদের কিন্তু হতে কিন্তু পারে। ছোটোখাটো ভ্রমণ যোগ কিন্তু রয়েছে, ফ্যামিলি ট্যুর, ফ্যামিলিকে নিয়ে কোনো জায়গাতে যাওয়া, এই সম্ভাবনাটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। অষ্টমভাবে মঙ্গল ছোটোখাটো চোট আঘাত লাগা, ছোটোখাটো যারা গাড়ি বাইক চালাচ্ছেন, ফোর হুইলার টু হুইলার তাদের ক্ষেত্রে, বা যারা একটু এজেড পার্সন আছে তারা কিন্তু সিঁড়ি দিয়ে উঠা নামা করছেন, তাদের ক্ষেত্রে আমি একটু আন্তরিকভাবে আপনাদেরকে একটি কথা বলি, নিজের ভাই হিসাবে যারা ভাবছেন বা সন্তান হিসাবে আমি বলছি, আপনারা একটু সাবধানে, বয়স্ক যারা এজেড পার্সন আছে একটু সাবধানে, বাথরুমেও আপনারা যারা যাচ্ছেন সেখানে কিন্তু পড়ে গিয়ে হাড়ে চোট লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, এখানে কিন্তু একটু সাবধান থাকুন। ভাগ্যাধিপতি পূর্ণ মাত্রায় আপনাদের কিন্তু এ মাসে কিন্তু সাপোর্ট কিন্তু দিবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কিনা, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনি তুলা রাশির মানুষ আপনি কিন্তু পেতে চলেছেন, নিশ্চিত রূপে আমি এই কথাটা আপনাকে বলছি। এবং আপনাদের রোজগার, ডেলি ইনকাম আপনাদের বাড়বে, এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশের সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ বিদেশের সাথে যারা যুক্ত আছে, বিদেশ থেকেও কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু লাভ এবছর মার্জনা করে, এ বছরের প্রথম মাসটাতে আপনারা কিন্তু পেতে চলেছেন, বা বিদেশের মাটিতে যারা কাজকর্ম করবেন ভাবছেন, সেখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন। দেখুন কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি, যারা চাকরির জায়গাটা নিয়ে সমস্যা চলছিল, যারা কর্মক্ষেত্রে পরিবর্তনের চিন্তা করছিলেন, তাদের ক্ষেত্রে নিশ্চিতরূপে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে, নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি, প্রমোশন, পদোন্নতির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু হবে, আমি আবারও বলছি, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারি, ফাটকা, এই সকল থেকে কিন্তু আপনারা এ মাসে কিন্তু একটা বড় যোগ কিন্তু রয়েছে তুলা রাশির ক্ষেত্রে, লিখে রাখুন। এবং আপনাদের একাদশপতি
আপনার তৃতীয় এবং চতুর্থভাবে অবস্থান করছেন। সফলতার জায়গা, সাকসেসের জায়গা কিন্তু নিশ্চিতরূপে আপনাদের কিন্তু রয়েছে। তবে কর্মের জায়গাটা নিয়ে যারা চাকরি জন্য প্রচেষ্টা করছিল তাদের ক্ষেত্রে ভালো, এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে কিন্তু আপনারা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন। তুলারাশি আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে বন্ধু বান্ধব থেকে আপনার সহযোগিতা পাবেন, বন্ধুর হেল্প, মায়ের স্বাস্থ্যের জায়গা আপনাদের উন্নতি হবে, এবং এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।